পাস করা বহু চাকরি প্রার্থী বসে ধর্ণা দিচ্ছেন। এখানে আপার প্রাইমারি 2014 সালে যারা পরীক্ষায় বসেছিলেন প্রায় 1,25,000, তার প্রায় 14,000 জনকে ডাকা হয়েছিল ইন্টারভিউর জন্য। আর সেই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, ফলে এখনো পর্যন্ত এই ব্যাচ থেকে একজনও নিয়োগ হয়নি, 8 বছর হয়ে গেছে। স্বাভাবিকভাবে 8 বছরের মধ্যে অনেকেরই সরকারি চাকরির বয়সের সীমা পার হয়ে গেছে বা হতে যাচ্ছে, সরকার বলে দিচ্ছে না হবে না। কিন্তু এই যে 8 বছর পার হলো, সরকার কেন নিয়োগ করতে পারলো না? এই সময়ের মধ্যে বেশ 1,000 টিচার রিটায়ারমেন্ট হয়েছে। এই মঞ্চের দাবি, আগে কত খালি পদ আছে, কত খালি সিট আছে সেটা ডিক্লেয়ার করা হোক, এবং সেই 1,25,000 যে পরীক্ষার্থী তার থেকে নিয়োগ হোক। কেন এই 8 বছরের মধ্যে একজনও চাকরি পেলেন না? এত খালি পদ থাকা সত্ত্বেও স্কুল চলছে কি আদৌ না কি বন্ধ হয়ে গেছে, এর জন্য সরকার দায়ী। সরকারকে দায়িত্ব পালন করতে হবে। কেন সরকার স্বচ্ছভাবে নিয়োগ করতে পারছে না এত পরীক্ষা হওয়ার পরেও? সরকারের দায়ী। তার জন্য এই পরীক্ষার্থীরা যারা পাস করছেন তাদের সময় বয়স পার হয়ে যাচ্ছে, এই জন্য তারা মোটেই দায়ী নয়। আমরাও এই দাবির পক্ষে আছি এবং আন্দোলনকারীদের পক্ষে আছি। আমি নৈতিক সমর্থন জানাবার জন্য মানবিকভাবে তাদের কাছে এসেছি। হয়তো অনেকেই সমর্থন করছেন আছেন, আমরা চাই এই প্রজন্ম যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন পাস করেছেন চাকরি অধিকারী, তাদের নিয়োগ হোক, যাতে পরবর্তী প্রজন্ম শিক্ষা পেয়ে নিজেকে তৈরি করতে পারে। যে ছেলেমেয়েরা NCC থেকে ট্রেনিং নেয়, কেন্দ্র সরকার তথা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের চাকরি জন্য নিজেকে তৈরি করে, তারা ডিসিপ্লিন শেখে, দেশভক্তি শেখে। এই যে বিরাট আন্দোলন, লক্ষ লক্ষ ছেলেমেয়ে যাচ্ছে যুক্ত, সেটা পুরোপুরি বন্ধ ফান্ডের জন্য। রাজ্য সরকার কেবল রাজনীতির জন্য আর পার্টি চালাবার জন্য যেটুকু খরচা সেটুকু করছে। সরকার তার কর্মচারীদেরও পুরো বেতন আর দিয়ে ভাতা দিতে পারছে না, পেনশন দিতে পারছে না। এত টাকা যাচ্ছে কোথায় এটা আমাদের প্রশ্ন। সমস্ত সরকারি দপ্তর থেকে চুরি হচ্ছে রাজ্য সরকারে, কোথাও নিয়ম মানা হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা আসছে কেন্দ্র থেকে, বিভিন্ন রাজ্য সরকার তাতে চলছে, কিন্তু পশ্চিমবঙ্গ কেন চলছে না? সেই টাকার অভাব কেন পড়ছে? পুরনো কন্ট্রাক্টরদের বিল পেমেন্ট হচ্ছে না, ডিপার্টমেন্টে এবং উন্নয়নের অন্যান্য কাজ বন্ধ, সরকারি কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন, নতুন নিয়োগ হচ্ছে না, এই টাকা কোথায় যাচ্ছে, এরও জবাব দিতে হবে। সৌগত রায় বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় থেকে টাকা উদ্ধার হয়েছে, কিন্তু মানি বা অনুব্রত থেকে টাকা উদ্ধার হয়, তাই উনি বিড়ম্বনা, অন্যরা নয়। দেখুন, এই ধরনের কুজুক দিয়ে বাঁচা যাবে না। যারা সারদার সময় নারদার সময় হাতে টাকার বান্ডিল নিয়েছিলেন, সে ব্যাপারে কি বলবেন? তারা বিড়ম্বনায় ফেলছে না? সেই জন্য তথ্য প্রমাণ তো জোগাড় করছে CBI, সে অনুযায়ী অ্যারেস্টও করেছে। আসলে তা নয়, নেত্রী যেহেতু অনুব্রতর পক্ষে আছেন তাই সবাই পক্ষে আছেন। যারা লুট করেছে সবাই সমান দই, কারো বান্ধবীর কাছে টাকা পাওয়া যাচ্ছে, কারো চাকর বাকর, কারো আত্মীয় স্বজন ছেলে বউর কাছে পাওয়া যাচ্ছে, সবাই সমান দোষী, এবং সেই তথ্য কোর্টে গেছে, আদালত তার বিচার করবে।